বিপ্লব, জেনে রেখো, মানুষের সেবায় যে আত্মদান করে সে যদি মারাও যায় তাহলে সে হবে শহীদ। তোমাকে উপদেশ দিচ্ছি, সারা জীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবে। আরো জেনে রাখো, আল্লাহর সেরা শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ মানুষকে ভালোবাসলে, উপকার করলে আল্লাহ খুশি হন। বাবা, তুমি আমাকে দোয়া করো, আমি হাসান ভাই। হাসান ভাই! হ্যাঁ, এই যে হাসান ভাই, তুমি তো তোমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছ, আর অন্যদিকে এমপি সাহেব লোকজন সহ তোমার জন্য অপেক্ষা করছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা আচ্ছা, এই যে বাবা, এই তো তোমার স্কুল। খোদাহাফেজ বাবা। খোদাহাফেজ। চলো। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম। এত দেরি? হাসান ভাই তার ছেলে বিপ্লবকে সুখী নীলগঞ্জের ইতিহাস বলছিল। ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিপ্লব কোন ক্লাসে পড়ে? ক্লাস সিক্সে পড়ে। ভেরি গুড, খুব ভালো। এমপি সাহেব, গমের ট্রাক দেখছি না, তাহলে কি বেড়িবাঁধ উদ্বোধন হবে না? ইনশাল্লাহ, আগামীকাল বেড়িবাঁধের কাজ অবশ্যই উদ্বোধন হবে। অলরেডি আপনাকে প্রজেক্টের চেয়ারম্যান করে 100 টন গমের ডিউলেটার নিয়ে এসেছি। আপনি শহরে গিয়ে আগামীকাল বেলা 2টোর মধ্যে গম নিয়ে বেড়িবাঁধে উপস্থিত থাকবেন, আমি যথাসময়ে পৌঁছে যাব। তার দিন বং খিরা দের লাগে প্যাঁচ লাগাইয়া। তাহলে আমরা রওনা হয়ে যাই। আসুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নইলে প্রজেক্টের চেয়ারম্যান হইল কি ওই হালার হাসান মাস্টার? আমার সব আশা ভরসা শেষ হয়ে গেল। ইলেকশনে হেরে গিয়ে ভেবেছিলাম প্রজেক্টের দায়িত্বটা দুলাভাই আমারই দিব। ভাবছিলাম ইলেকশনের গসা যাওয়া টাকাটা গম বেচা কামার করুন। আমার বড় বড় আশা ছিল গড়বড়া গম আইব। হেলিকপ্টার আইব না ট্রাকে আইব? কম ট্রাকে আইব। তাইলে কম যদি রাস্তা থেকে উদা হইয়া যায়। ভালো বুদ্ধি দিস। না আপনি ফ্যাপ দিবেন। ভালো কথা মনে করে দিস। এত দেরি! হুজুর, আপনি তো বলেছিলেন শহরে আপনার জরুরি কাজ আছে, বেলা 2টার মধ্যে আপনার শহরে যাইতে হইব। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু হাসান মাস্টার কেন যে গম নিয়ে আসছে না আমি ঠিক বুঝতে পারছি না। হুজুর, মনে হয় মাস্টার সাহেব আসতে দেরি হবে, আপনি উদ্বোধন করে চলে যান। ভাই সাহেব, আমি এখন ফরমাল উদ্বোধন করে চলে যাচ্ছি। হাসান মাস্টার এলে আপনাদের মধ্যে সঠিকভাবে গম বিতরণ করা হবে। একটা কথা মনে রাখবেন, এই এলাকা আপনাদের, এই দেশ আপনাদের, এই এলাকার উন্নয়ন মানে আপনাদের সকলের উন্নয়ন। আসুন আমরা সবাই মিলে বেড়িবাঁধ উদ্বোধন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ উদ্বোধন করছি সুখী নীলগঞ্জের বেড়িবাঁধ।
ভাই সাহেব আপনাদের দীর্ঘদিনের দাবি সুখী নীলগঞ্জের বেড়িবাদ যা আমি এই মুহূর্তে উদ্বোধন করলাম এই ব্যাপারে আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান হাসান মাস্টারের অবদান যথেষ্ট তিনি শহরে গম আনতে গিয়েছেন আমার জরুরি কাজের জন্য শহরে যেতে হচ্ছে বলে আমি দুঃখিত মাস্টার সাহেব আসলে তাকে আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাবেন এবং সুন্দরভাবে গম বিতরণ করতে বলবেন ড্রাইভার সাহেব ট্রাক থামালেন কেন তা ইঞ্জিনে ডিস্টার্ব দেখা দিছে একটু নামেন ইঞ্জিন দেখতে হইব আমি এখন কি করব দিনে দুপুরে রাস্তার মধ্যে এমন চিন্তায় গ্রামের লোককে কিভাবে বিশ্বাস করাবো আমি তো তাই ভাবছি আমি কি আত্মহত্যা করবো না পালিয়ে যাব ভেবে পাচ্ছি না বলো মালিক ভাই কি করব আত্মহত্যা করলে বা পালিয়ে গেলে তাতে তো তোমার অপরাধ ঘুচবে না তাহলে কি করব বলো একটা বুদ্ধি দাও গতকাল ভাবির ছোট ভাই বিদেশে যাবার জন্য বেশ কিছু টাকা ভাবির কাছে রেখে গেছে চলো সেই টাকা দিয়ে বাজার থেকে আপাতত গম কিনে বেড়িবাঁধ উদ্বোধন করি পরে কেস মামলা সব করা যাবে তুমি ঠিকই বলেছো কাজ করা করা কোন লাভ হবে না ওই দিকে গমের টেরাক তো হাওয়া এই নাও দেখেন দেখেন আপনারা নিজ চোখে দেখেন সুখী নীলগঞ্জের সুখী জনব্যক্তি সৎ বিশ্বস্ত জননেতা হাসান মাস্টার গম বেচা কেমনে নতুন গহনা আর টেকা দিয়া বৌরে বরণ কইরা লইতাছে দেখেন দেখেন না না ভাই সব আমি গম বিক্রি করিনি চিন্তাই করে নিয়ে গেছে তোমরা আমার কথা বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো হাসান ভাই গম চুরি করেনি আমি সাথে ছিলাম গম চিন্তাই হয়েছে আপনারা বিশ্বাস করুন এই টাকাগুলো আমার ভাইয়ের আর গহনাগুলো আমার ভাবি ঠিকই বলেছে যখন গম বিক্রি করেছিল তখন নিশ্চয়ই টাকার উপরে লেখা ছিল না যে এটা গম বিক্রির টাকা নয় জনগণ এখন অনেক সচেতন পুরের বাচ্চা কনফর্ম এই মিয়ারা আপনারা কি বিশ্বাসঘাতকের বিচার চান না আমার ফেল করাইয়া আপনি পাশ করছে এর মজাটা একটু পরেই টের পাইবে বিশ্বাসঘাতকের শাস্তি কি হওয়া উচিত Oh!
পঙ্খিরাজের কেস কি, দিয়া গেলাম আজরাইলের বেশ কি, আসি চলাম। হাসান ভাই কেন তুমি বাটি দেবে ভাইরে সুখী নীলকণ্ঠ, ভাইরে পোড়া কপাল, যে লোক সারা জীবন নিজেকে উৎসর্গ করে দিল এই দেশের জন্যে, সুখী নীলকণ্ঠের জন্যে, সেই লোকজনই আজ মেরে ফেলল হাসান ভাইকে। এখন বাটি দেবার মতো কেউ নেই, কেউ নেই, কেউ নেই। না, কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। আর আমি বাকি দেবো হাসান ভাইকে। খোদার জ্বালায় পেট আমার পুড়ে যাচ্ছে, তুমি আমাকে যেখান থেকে পারো, যেমন করে পারো একটু রুটি এনে দাও, নইলে আমি আর বাঁচবো না। পড়ি, তুই মাকে দেখিস, আমি রুটির সন্ধানে যাচ্ছি। এত বড় শহরেতে
চল নীলগঞ্জের লোকের কাছে প্রমাণ করব সে গম চুরি করেনি, কিন্তু কিন্তু তুই আজ বাস্তবে রুটি চুরি করে আমার প্রতিজ্ঞা ভেঙে চুরমার করে দিয়েছিস। বিশ্বাস করো মা, আমি চুরি করতে চাইনি মা, আমি চুরি করতে চাইনি। আর একটি বার ওই মুখে মা নাম উচ্চারণ করলে আমি আত্মহত্যা করব। আজ থেকে তোর পথ আর আমাদের পথ ভিন্ন। আর একটি বার ওই মুখে মা নাম উচ্চারণ করলে আমি আত্মহত্যা করব। যে রুটির কারণে মা বড় হয়ে গেছে, তাই আজ থেকে সেই রুটিকে বন্ধু ভেবে নিজের জীবনকে বিপন্ন করে ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। আমি মনে করেছি
পঙ্খিরাজ কোনো জানোয়ারের নাম হবে। ম্যাডাম, যদি ইউনিভার্সিটি থেকে না আইতেন তাহলে বাপ শালারে জানোয়ার কনের মজাটা আপনারে আমি বুঝাই দিতাম। ম্যাডাম, দেরানের মাল আমগো হাতে দিয়া ভালো ভালো কাইটে পড়েন, নাইলে ভালো বলে কইতাছি। না মা, আমাগো বুহারা হাত ওদের কাছে দিও না মা, ওদের কাছে দিলে আমরা কিছুই পাবো না মা, কিছু আল্লাহ গো, এমন কি কেউ নাই যে আমাকে ওই জালিমের হাত থেকে বাঁচাইতে পারে। তোরা কেড়ে নিতে চেয়েছিস? হ্যাঁ, কেড়ে নিতে চেয়েছিস? সবার মুখে মাস্তান ভাই নাম শুনি আপনাকে ওদের চেয়েও বড় ধরনের মাস্তান ভেবেছিলাম। আসলেই আপনি বড় মাস্তান। তবে আপনি অসহায় গরিব জনতার মনের প্রতিবাদী মাস্তান। মাস্তান ভাই আছে বইলে আমি আমার পোলারে স্কুলে পড়াইতে পারতাছি। নারীর মূল্যবান সম্পদ হলো সতীত্ব। এই মাস্তান ভাই আছে বইলে গত পরশু দিন আমার সতীত্ব রক্ষা পাইছে। উনি আমার কাছে মাস্তান ভাই, আর উঁচু তলার মানুষের কাছে
মস্তান নামে পরিচিত। এতদিন আপনার দুটো পরিচয় ছিল, অত্যাচারী মানুষের কাছে আপনার পরিচয় মাস্তান বলে, অসহায় দুঃখী ভুকা নাঙ্গা মানুষের কাছে আপনার পরিচয় মাস্তান ভাই বলে। আর আজ থেকে আমার কাছে আপনার আরো একটি নতুন পরিচয় হলো, আমার মনের মাস্তান বলে। এই পরিচয় আমার মন থেকে কোনোদিন মুছে যাবে না। ম্যাডাম, মনে আমার আমার নাম লিখবেন না, আমার জন্য নতুন করে কেউ কষ্ট পাক তা আমি চাই না, তা আমি চাই না। মাস্তান ভাইয়ের মাসিক ফিটা রেডি আছে তো? হ্যাঁ রেডি আছে। তাহলে দিন। থ্যাংক ইউ। চোরের মাল সাও দেখায়। ও মাস্তান ভাই, পঙ্খী রাজের ছেলেরা মাসিক চাঁদা দেবে না বলে জানিয়ে দিয়েছে। তুই চাঁদা দেবে না, তোর বাপ চাঁদা দেবে, তোর বাপ চাঁদা দেবে। বাপ শালা, আজকা মাস্তান ভাইরে চাঁদা দে না। আরে মাস্তান ভাই, আপনি আমার এখানে এসেছেন, কি লজ্জা আমার। ভাই জানে বাসি পয়সা তোরা মানুষ নাই। পঙ্খিরাজ, তোমার এই ব্রিফকেস অসহায় গরিব দুঃখীদের ঘরে যাবে, মাস্তানের ঘরে নয়। ছাগলের বাচ্চা, কুত্তার বাচ্চা, স্কুলে পড়ুস নাই, কলেজে পড়ুস নাই, বুদ্ধি হইব কোথেকা। কি ব্যাপার পরে, ক্লাস রেখে তুই এখানে? কারো প্রেমে ট্রেমে পড়লি নাকি? নিশ্চয়ই কারো প্রেমে পড়েছে, তাই লাইলি হবার স্বপ্ন দেখছে। তা মজনু ভাইটাকে জানতে পারি? তোরা আছিস তোদের চিন্তা নিয়ে, আর আমি আছি আজ বিকেলের নাটকের চিন্তা নিয়ে। কি হয়েছে পরি? রুমি আজ সকালে
ওর বড় দাদু অসুস্থ বলেই গ্রামে চলে গেছে। তাহলে এখন কি হবে পড়ি? দূর চিন্তা করিস না, আজকাল হিরোর অভাব আছে নাকি? হিরোদের জন্য রাস্তায় চলতে পারি না, চোখে চোখ পড়লেই চোখ টিপি মারে। তাহলে চোখ বন্ধ কর, যে ছেলেকে চোখ খুলে দেখতে পাবো সে ছেলেই হবে আজকের নাটকে হিরো। তাহলে চোখ বন্ধ কর সবাই। নাটকে হিরো পেয়ে গেছি, চল। এই যে ভাই, আপনার মন কি শক্ত না নরম? কেন? মেয়েদের মন তো নরম, তাই যার মন নরম তার সাথে মনের দুঃখের কথা বলবো। বুঝছি, বলতে পারেন। আমাদের মহল্লায় আজ বিকেলে একটা নাটক ছিল, কিন্তু নাটকে যিনি নায়কের ভূমিকায় অভিনয় করার কথা ছিল সে হঠাৎ দেশে বাড়ি চলে গেছে। নাটক না হলে এলাকার লোকজন আমাদের বাটপার মনে করবে। প্লিজ, আপনি পারবেন? পারবো মানে হাজারবার পারবো, আমি তো সারাদিন নায়কের ভূমিকা অভিনয় করেই আসছি। আচ্ছা, জানতে পারি নাটকের নামটা কি? বড় লোকের মাইয়া ছোট লোকের পোলা। বাহ, মাশাআল্লাহ, নাম একখান, বড় লোকের মাইয়া ছোট লোকের পোলা। Thank you.
গাড়ি পাড়ি লভি নারীর মন সারা জীবন পাশে থেকেও হয় না যে আপন বড় লোকের মাইয়া মাংস পোলাও খাইয়া আল্লাহ দিলে শরীর রাখান যেন তেলের দাম তোমার গাড়ি ফেলো তুমি হইব না বদনাম আরে তোমার গাড়ি ফেলো তুমি হইব না বদনাম ছোট লোকের দামরা এই চিঠিটা পড়ে দেখুন আপা ম্যাডাম আমার সালাম নেবেন আপনার স্কুলে প্রতি মাসে আমি যে ডোনেশন দিতাম তা অনিবার্য কারণবশত আগামী মাস থেকে দিতে পারবো না বলে আমি দুঃখিত ইতি মাইকেল নিজের সন্তানকে মানুষ বানাতে পারিনি আশা ছিল এদেরকে মানুষের মতো মানুষ বানাব ওর বাবার স্বপ্ন সাধ পূরণ করব কিন্তু তা বোধ হয় আর সম্ভব হলো না ওয়ালাইকুম আসসালাম আপনাদের কি কি সমস্যা আমাকে বলো আমার মেয়ের বিবাহের ব্যবস্থা 70 টাকা না হলে আমার ছেলে মেয়ে ঠিক পয়সা দিতে পারবো না যৌতুকে সাইকেল না দিলে আমার মাইয়াটারে জামাই ছাইড়া দিব আমার জামাই চিকিৎসা করার জন্য আর কিছু টাকার দরকার বাবা তিন মাস আগে খোরাক দিছিলেন ওই খোরাক শেষ বাবা মাস্তান বাবা করে আমার খাওয়ানোর কিছু নাই বাবা 500 টাকা হইলে আমি একটা রিক্সা কিনতে পারি আসসালামু আলাইকুম বাবা আল্লাহ তোমার বাচ্চার আল্লাহ তোমার হাত দে আসসালামু আলাইকুম কি খবর বাঘা তুমি তো পরের উপকার করে নিজের জীবন শেষ করছো অন্যদিকে মা যে স্কুল চালাতেন আজ টাকা পয়সার অভাবে সেই স্কুল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে টাকার কারণে মানুষকে বন্ধ হয়ে যাবে না তা হতে পারে না যে করে হোক মায়ের স্কুল চলবে আজ তোমাদের ছুটি Come in, madam. Yes. আপনাকে তো ঠিক চিনতে পারলাম না উনি হচ্ছেন মাইকেল গোমেজ ও আচ্ছা আচ্ছা চিনতে পেরেছি দেশকে মাটিকে মানুষকে ভালোবেসে দেশের সেবা করতে এসেছি কিন্তু আপনার ভাই তো আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এই স্কুলকে সাহায্য করা উনার পক্ষে সম্ভব হবে না আমি আমাদের এনজিও থেকে সাহায্য দেওয়ার কথা বলছি না আমার ব্যক্তিগত ফার্ম থেকে আমি আপনার স্কুলটা পরিচালনা করতে চাই যদি আপনি কিছু মনে না করেন মনে করব মানে আপনাদের মতো লোক আছে বলেই তো আমি আমার স্বামীর স্বপ্ন সাধ সফল করতে পারবো ইয়েস আমি নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াই করব আমার হায়াত কমিয়ে দিও আল্লাহ যেন আপনাদের মতো লোকদের দীর্ঘজীবী করেন যাতে অনাথ অশিক্ষিত ছেলেমেয়েরা আপনাদের মতো লোকদের সাহায্য পেয়ে অন্ধকার পথ থেকে আলোর সন্ধান পায় এই টাকাটা রাখুন থ্যাংকস
আসির মা। মা? আপনি তো আমার মায়েরই মতো। আসি, দোয়া করবেন মা। একটি মাত্র রুটি, এতগুলো ক্ষুধার্ত মুখ, একটি রুটি দিয়ে এতগুলো ক্ষুধার্ত মুখের ক্ষুধা মিটতে পারে না, তাই ওরা কেউ নেবে না এই রুটি। কে ঠিক বলছি না? বলো তোমরা কে নেবে রুটি? আমি জানি তোমরা কেউ চাইবে না, কারণ একটি রুটি দিয়ে তোমাদের কারোর ক্ষুধাই মিটবে না। গরম তেলে কই মাছ যেমন কইরা পাকা হইয়া যায়, তেমনি ক্ষুধার জ্বালায় পেট পাকা হইয়া যায়। দাউ দাউ কইয়া ক্ষুধার আগুনে সমস্ত শরীর জ্বলিয়া যায়। ক্ষুধার তো মানুষ হলে তখন মানুষ থাকে না, পাগল হয়ে তখন দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়ায়। একটি রুটির জন্য, একটি টাকার জন্য, কিন্তু সবাই কি তা পায়? পায় না। কে পৌঁছে দিবে প্রতিটি ক্ষুধার্ত মানুষের হাতে অন্তত একটি রুটি? এই স্বাধীন দেশে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মেটাবার দায়িত্ব কে নেবে? পথ ছেড়ে দাঁড়াও, দেখছো না মন্ত্রী সাহেবের গাড়ি? পথ তো ছাড়বই, কিন্তু আমাদের কথা তাকে শুনতে হবে। যদি না শোনেন তাহলে মন্ত্রী সাহেবকে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। ওঠো যুবক, আমি তোমার সব কথা শুনবো। কি বলতে চাও তুমি? স্বাধীন বাংলাদেশের মন্ত্রী আপনি এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। বলতে পারেন স্বাধীনতার 25 বছর পরেও কেন এত ক্ষুধার্ত মানুষের অনাহারী মুখ একটি মাত্র রুটির জন্যে এতগুলো মুখের হাহাকার কেন এরা খেতে পারে না, অনাহারে আধা পেটে দিন কাটায়? বলুন মাননীয় মন্ত্রী সাহেব, উত্তর দেন, উত্তর দেন। খুবই কঠিন প্রশ্ন, তবে তুমি সঠিক জায়গাতেই প্রশ্ন করেছ, কারণ এদেশের খাদ্যমন্ত্রী আমি। তাহলে বলুন, উত্তর দিন। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার সময় প্রতিজ্ঞা করেছিলাম প্রাণপণ চেষ্টা করে হলেও ক্ষুধার্ত মানুষের মুখে ক্ষুধার চিৎকারের পূর্বে যেন পৌঁছে দিতে পারি অন্তত একটি রুটি। কিন্তু বলুন মন্ত্রী সাহেব, কি সে কিন্তু? আমি খাদ্যমন্ত্রী, ক্ষুধার্ত মানুষের জন্য আমার স্বাক্ষরে বরাদ্দ হয় লক্ষ লক্ষ টন গম, চাল, ডাল ইত্যাদি, কিন্তু বণ্টন করার দায়িত্ব থাকে জনগণের প্রতিনিধি চেয়ারম্যান মেম্বার ওদের উপর। চেয়ারম্যান মেম্বাররাও এইসব ভুকা মানুষের ভোটে নির্বাচিত জনগণের প্রতিনিধি। যখন তারা বরাদ্দকৃত মালামাল সুষ্ঠু বণ্টন না করে দুর্নীতির আশ্রয় নেয়, তখনই ক্ষুধার্ত মানুষগুলো ক্ষুধা মেটানোর তাগিদে দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়ায়। মন্ত্রী সাহেব, ওরা তো বাংলা মায়ের সন্তান, ওরা সুখে শান্তিতে থাকার জন্য গরিবদের হক ঠকায়, আর অন্যদিকে ওইসব ক্ষুধার্ত মানুষগুলো একটি রুটির জন্য ছুটে বেড়ায়। জানো যুবক, আমিও একজন মুক্তিযোদ্ধা ছিলাম, বহু আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম। আশা ছিল স্বাধীন দেশের প্রত্যেকটি মানুষ
সুখে থাকবে। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও কেন যেন মনে হয় সেই স্বপ্ন বোধ হয় সফল হয়নি। আমার বিশ্বাস, আমার বিশ্বাস, যাদের কারণে সেই স্বপ্ন সফল হয়নি তাদের বিরুদ্ধে তোমাদের মতো যুবকেরা একত্রিত হয়ে আরেকটি আন্দোলন গড়ে তোলো, নির্মূল করে দাও সেই কালোবাজারি সন্ত্রাসী ঠকবাজদের, তাহলে সুফল বয়ে নিয়ে আসবে বাংলা মায়ের এই স্বাধীনতা। মন্ত্রী সাহেব, আমি ভেবেছিলাম এয়ার কন্ডিশন গাড়িতে বাড়িতে থেকে আপনার মনটা মনে হয় শীতল হয়ে গেছে, এইসব বোকা মানুষদের কথা ভুলে গেছেন। কিন্তু না, আপনি ভুলেননি, আমি আপনাকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই। আপনি আমার সংগ্রামে সালাম গ্রহণ করুন। এই তোরা মন্ত্রী সাহেবকে সালাম কর। বেস্ট অফ লাক। মাস্টারের সাথে মন্ত্রী সাহেবের মানে দুলাভাইয়ের মধুর সম্পর্ক তৈরি হয়েছে। সর্বনাশ, এখন তো আর মাস্টারকে বাঁচিয়ে রাখা যায় না। এই মুহূর্তে মাস্টারকে যেখানে পাবি চিরতরে বিদায় করে দিবি। মনে রাখবি, মাস্টার যদি বেঁচেই যায় তাহলে তোরা কিন্তু কেউই বাঁচবি না। শালার পোড়া। আমাকে গুলি করতে চাস? কর, কর, যারা করে। আর তাকে আমার মুখে বাজে কত বড়, এই সোর বাচ্চা, কর, যারা গুলি, যারা গুলি, যারা। কি ব্যাপার এখানে এত চেঁচামেচি কিসে? আরে এই যে দেখছি মাস্তান ভাই, নার্স তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নেওয়ার ব্যবস্থা করো, কুইক কুইক। বর্তমানে সমাজে অস্থিরতা বিরাজ করছে, তোমরা এই দেশের ভবিষ্যৎ নাগরিক, মনে রাখবে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে কখনো নিজেদের জড়িত করবে না। বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে কোন মায়ের কোল কখন কোন সময় খালি হয়ে যায় তা ওই মা নিজেও জানে না। সরি ম্যাডাম, আপনার একটা স্যাড নিউজ আছে। বলুন। আপনার ছেলে মাস্তান ভাই সন্ত্রাসীদের হাতে গুলি খেয়ে বর্তমানে জনতা হাসপাতালে আছে। আমি তাহলে আসি ম্যাডাম। তোমরা শোনো, কোন মায়ের কোল কখন খালি হয় তা ওই মা নিজেও জানে না, নিজেও জানে না। তোমরা কে কোথায় আসছো? বেরিয়ে আসো, সন্ত্রাসীরা মাস্তান ভাইকে গুলি করছে, মাস্তান ভাই হাসপাতালে আছে, তাড়াতাড়ি বেরিয়ে আসো, তাড়াতাড়ি বেরিয়ে আসো। না না, আমি তোকে দুধ খাওয়াবো না। কেন খাওয়াবো? মাস্তান ভাই খেতে দেয় বলে আমার বুকে দুধ আসে, আর সেই দুধ তোকে খাওয়ায়। আর যদি সেই মাস্তান ভাই মরে যায় কে দেবে খেতে? আল্লাহ শুনে রাখ, যদি মাস্তান ভাই কিছু হয় তাহলে বাচ্চাকে আমি
আর কোনোদিন খাবো না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। মাওলা, তোকে পাওয়ার আশায় এই গাছের নিচে সারাটা জীবন কাটিয়ে দিই, কিন্তু আজ আমি তোর কাছে কিছু চাইবো, মাস্তান ভাইয়ের জীবন ভিক্ষে চাইব। তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিস নে, ফিরিয়ে দিস নে, ফিরিয়ে দিস নে। মাওলা, তুই তো দেবতা, তুই তো মানুষের মনের কথা বুঝিস, তারপরে তোকে বলছি তোর স্থানে আজ আমি মানুষ দেবতা মাস্তান ভাইয়ের পূজা করতে এসেছি, তাকে বাঁচানোর জন্য। যদি মাস্তান ভাই না বাঁচে তাহলে তাহলে তোর পূজা আমি আর কোনোদিন করবো না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আপনি কি মাস্তানের মা? হ্যাঁ। অপারেশন সাকসেসফুল, এবারেও মাস্তান ভাই বেঁচে গেল, আসি। তুমি যার কথা বলছো, আমি ওই হতভাগের মা। ভালোই হয়েছে, আমার ক্ষতিপূরণ দেওয়ার মতো একজনে পাইলাম। তোমার কথার মানে বুঝলাম না। আপনার ছেলেকে বাঁচাতে গিয়ে আমার পুঞ্জি 3,000 টাকা সব শেষ করে ফেলেছি, তাই ভাবছিলাম কে ফেরত দেবে। মা, আপনার ছেলে সুস্থ হয়ে উঠলে আপনি কিন্তু বলবেন। ঠিক আছে, আগে অসুস্থ ম্যাডাম, আমরা জনতাকে ঠেকাতে ব্যর্থ হচ্ছি, জনতা খুবই উশৃঙ্খল। যদি আপনি দয়া করে বলেন মাস্তান ভাই সুস্থ হয়ে গেছে, তবে হয়তো জনতা শান্ত হবে। প্লিজ ম্যাডাম, প্লিজ চলুন। আপনারা থামুন, আমি মাস্তানের মা বলছি। অপারেশন সাকসেসফুল, মাস্তান সুস্থ আছে। আপনারা থামুন সবাই। হাতে মাস্তান ভাই গুলিবিদ্ধ। আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ, সেদিন যে দেশপ্রেমিক ছেলেটির কথা বলেছিলাম সেই ছেলেটিকে সন্ত্রাসীরা গুলি করেছে, জনতা হাসপাতালে আছে। হ্যাঁ বাবা, সেদিন এই ছেলেটি না থাকলে পঙ্খিরাজের লোকেরা ত্রাণ সামগ্রী সব লুট করে নিয়ে যেত। আসলে ছেলেটি খুব ভালো। একজন দেশপ্রেমিককে অনেক পরিস্থিতির শিকার হতে হয়, ওর মতো ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়া উচিত। আমিও যাব বাবা। যাবি? ঠিক আছে। এই যে ভাই, তুমি বেঁচে গেছো, বেঁচে গেছো।
এই ছেলেটি গতকাল আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিল, কোনো অসুবিধা হলে খবর দেবেন। আসি। আচ্ছা, তোমার মনে দুঃখটা কিসের? ইচ্ছে করে অতগুলো গুলি বুকের মধ্যে নিলে? জানো, তোমার মা গতকাল থেকে তোমারই জন্য বাইরে বসে আছে, তাহলে দুঃখটা কিসের? হ্যাঁ, তোমারই তো কপাল, মা তোমাকে কত ভালোবাসে। আমার আমার তো মাই নেই, তাই মায়ের আদর আমি বুঝি না। আচ্ছা, তুমি সুস্থ হও? তোমার সাথে আমার একটা হিসেব নিকেশ আছে, আজ তাহলে আসি। খোদা হাফেজ, বাই। তুমি অসুস্থ, তোমাকে উঠতে হবে না। স্যার, আপনি আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ, আমি একজন দেশপ্রেমিককে দেখতে এসেছি। শোনো, এই দেশে মানুষের অভাব নেই, কিন্তু দেশপ্রেমিকের অভাব আছে। একজন দেশপ্রেমিক মারা গেলে দেশপ্রেমিকের কিছু না হলেও দেশের অনেক ক্ষতি, তাই দেশের জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। সত্যিকারে যদি দেশপ্রেমিক হতাম তাহলে আমাকে গুলি করবে কেন? যারা তোমাকে গুলি করেছে তাদেরকে তুমি চিনতে পেরেছ? ও আচ্ছা, আমি পুলিশ ডিপার্টমেন্টকে এ ব্যাপারে তৎপর হওয়ার জন্য বলবো। আর তাহলে আসো। তোদেরকে বাঁচার জন্য মাত্র 3 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি বেঁচে যেতে পারিস তবে তোদেরকে আর মারব না। তোদেরকে বাঁচার জন্য মাত্র 3 ঘন্টা সময় দিয়েছিলাম। বড় আফসোস, তোদের দুর্ভাগ্য, আজ রায় তোদেরকে বাঁচতে দেবে না।
শঙ্কর, আমার কলিজা, তোরা চলে গেলি, তোরা চলে যাওয়ার আগে অন্তত তোর বাপকে শালা বলে একটা গালি দিয়ে গেলি না, একটা গালি দিয়ে গেলি না, একটা গালি দিয়ে গেলি না। আমার বলা কোকে না মারছে মাস্টার, তোর লাশ আমি কুত্তা দিয়ে খাওয়াবো, কুত্তা দিয়ে খাওয়াবো, তোর ঘর বাড়ি আমি পুইরা ছাড়খার করে দিব। হুজুর জানেন কার ঘর পড়াইতে যেতেছেন? আরে মাস্তান হলো সুকি নীলগঞ্জের হাসান মাস্টারের পোলা। তোমার মৃত্যুর পর গ্রাম থেকে শহরে আসলাম, কত কষ্ট করে সন্তানদের মানুষ করার চেষ্টা করলাম, মনে করেছিলাম তোমার বিপ্লবকে তোমারই আদর্শে গড়ে তুলব, কিন্তু আমি তা পারিনি। তোমার বিপ্লব আজ আর সেই বিপ্লব নেই, সে আজ মাস্তান নামে পরিচিত। মা, কেন তুমি ভাইয়াকে খারাপ বলো? তোমার নিজের চোখে দেখা, ভাইয়ার জন্য হাজার হাজার মানুষ হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছে, ভাইয়ার জন্য মানুষ জীবন দিতে চায়, অথচ তুমি তাকে সহ্য করতে পারো না। তোমার তোমার কি সেরে তোদের মা? তুই বুঝবি না, আমাকে এখন একা থাকতে দে, একা তো থাকবে কাদার জন্য। জানো গতকাল ভাইয়া হাসপাতালে বসে তোমার হাতের রুটি আর পায়েস খেতে চেয়েছিল। ডাক্তার বলেছেন আপনি সুস্থ, নর্মাল খাবার খেতে পারবেন, তাই আপনার জন্য রুটি হালুয়া নিয়ে এসেছে। কতদিন যাবো তোমার হাতের হালুয়া রুটি খাই না, আজ বড় ইচ্ছে তোমার হাতের হালুয়া রুটি খাবো। যা হাত ধুই নে। কতদিন পর মায়ের হাতের হালুয়া রুটি খাবো, আহ কি শান্তি মা। তোকে আমি এই হাত ধুতে বলিনি, তোর পাপের হাত ধুতে বলেছি। যেদিন তোর মনের ভেতর থেকে সমস্ত পাপ মুছে ফেলতে পারবি, সেদিনই তুই আমার হাতের হালুয়া রুটি খেতে পারবি। মা, আমি কোনোদিন এমন পাপ করিনি যে সে পাপ মুছে ফেলতে হবে। কোনো পাপের কাছেই পাপকে পাপ মনে হয় না। মা, বাবার উপদেশ ছিল যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসলে
আল্লাহ কে ভালোবাসা হয় তাই আমি আমি বাবার সেদিনকার উপদেশ পালন করছি আমি আমি কোনো অন্যায় করছি না আমি কোনো অন্যায় করছি না আমি কোনো অন্যায় করছি না খবরদার ওই বেহেশতি আত্মার দোহাই দিয়ে আর একটি বার ওই নাম উচ্চারণ করবি না যা এই বাড়ি থেকে বেরিয়ে যা আর কোনোদিন তুই এই বাড়িতে আসবি না বেরিয়ে যা ভাইয়া আজ থেকে মনে করব এই পৃথিবীতে আমার কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই ভাইয়া 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 তুই যাসনে ভাইয়া যাসনে তুই আমাকে মাকে ছেড়ে যাসনে এটা মায়ের মনের কথা নয় তুই মাকে চিনিস না তোর জন্য মাকে আমি কাঁদতে দেখেছি ওরে তোর কথা ভুল সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল আমার এই পৃথিবীতে কেউ নেই কেউ নেই কেউ নেই ভাইয়া ভাইয়া তোর কাছে আমি হাত জোর করে মিনতি করছি ভাইয়া 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 তুই যাস রে ভাইয়া এই বোতল তুই তুই আমার সঠিক বন্ধু তুই পারবি আমার এই প্রশ্নের জবাব দিতে মা মা আমাকে কেন ঘৃণা করে আরে আমি তো আমার বাবার উপদেশই পালন করছি বল বন্ধু ঠিক বলছি না বাবার উপদেশ পালন করতে গিয়ে তো আমি আমার জীবনটাকে এই পথে দিয়ে এসেছি মাস্টার ভাই তুমি তো কখনো মদ খাও না এভাবে মদ খেলে তুমি তো মরে যাবে তুমি মরে গেলে এদেশের অসহায় গরিবদের কে দেখবে কে দাঁড়াবে ওদের পাশে তুই বল আমার মা আমাকে কেন ঘৃণা করে কেন কেন আমার করে যার টুকরো বোনকে আদর করতে পারে না মা মা এ বয়সে সকাল সন্ধ্যা টিউশনি করে সংসার চালায় আমার আমার টাকা পয়সা ধন সম্পত্তিকে ঘৃণা করে আমার আমার একটি টাকাও নিতে চায় না তুই তুই বল বাঘা আমি কোনো অসহায় গরিবদের টাকা ছিনিয়ে এনেছি না মাস্তান ভাই না হ্যাঁ আমি ছিনিয়ে এনেছি অত্যাচারীদের টাকা কালো বাজারদের টাকা কোনো কোনো সৎ মানুষের নয় আর সেই টাকা আমি গরিবদের মাঝে বিলিয়ে দিচ্ছি এটাই কি আমার অপরাধ এই বোতল তুই বল আমি যদি ওই টাকা গরিবদের মাঝে বিতরণ না করতাম তাহলে ওরা ওরা কি করে বাঁচত হ্যাঁ কে বাঁচাত কে বাঁচাত মাস্টার ভাই মাস্টার ভাই মাস্টার ভাই মাস্টার ভাই খারাপ সালাম দেশনে না মা আইসকা বিজয় দিবস স্বাধীনতা দিবস আইজ আমি কোনো কাজ করতে পারুম না কাম করবি না তাইলে খাবি কি স্বাধীনতা দিবস বিজয় দিবস এই যে দেখে আমাকে পেট ভরবো এই বিজয় দিবস হলো বড় লোক গুলাই গা মা এদিনে এদিনে আমরা স্বাধীনতা পাইছি এই যে পতাকা এই পতাকার স্বীকৃতি পাইছি এই দিন হোক বলে
পণ্ডিতের মতো কথা কইস না। নাইট স্কুলে পইরা জ্ঞানী হয়ে গেছস, এই পতাকা রাইখা কাগজ চুকাইতে যা। এই মা, তুই কি করছিস? হ্যাঁ, দেশের পতাকা, জাতির পতাকা তুই যদি ফেলে দিস তাহলে তোর অস্তিত্ব কোথায়? অস্তিত্ব তো আমাগো নাই, থাকি বস্তির মধ্যে, সালাম কাগজ টোকায়, আর আমি বাসায় বাসায় জিয়ের কাম করি, তারপর সংসার চলে, মুখে বড় বড় কথা ছাড়ো, স্বাধীন দেশ হইলে তাইলে থাকুনের জায়গা পাই না কেন, কাহন পাই না কেন? তোরা তোরা কি পাগল হয়ে গেছিস? কি অন্যায় করেছে স্বাধীনতা, কি অন্যায় করেছে বিজয় দিবস? গুটি কয়েক মানুষের জন্য যদি দেশের অবনতি হয় তার জন্য বিজয় দিবস, স্বাধীনতা দিবস দায়ী নয়। এই স্বাধীনতা আছে বলেই তুই তোর নিজের ভাষায় কথা বলছিস। আমার মনে হয় তোরা মায়েরা সব পাগল হয়ে গেছিস। আমার মা আমাকে রুটি খেতে দেয় না, আর তুই পতাকা ফেল। আরে তোদের কোলেই তো আমাদের শান্তি, কেন তোরা আমাদেরকে কষ্ট দিস, কেন তোরা আমাদেরকে কাঁদাস? বাবা ভুলে গেছে, পেটের ক্ষুধার জ্বালা কি দিয়ে কি করে ফেলাইছি, তুমি তুমি আমারে মাফ করে দিও। না রে মা, তুই মাপ চাবি কেন? তোদের কাছেই তো আমরা মাপ চাইব। বল মা, তোর কত টাকা লাগবে? তবু তোরা আমাদেরকে কাঁদাস নে, একটু ভালোবাসিস। তোর কত টাকা লাগবে বল মা? তুইও যাবি, সালামও যাবে, তবে ওর হাতে যে পতাকা, এই পতাকা রং ভুল, এই বাংলা রং সবুজ, এর মাঝে শহীদের রক্ত, তাই তো এ দেশের পতাকার রং সবুজের মাঝে লাল। দেশ ও জাতির পতাকা নিয়ে ও যাবে। হ্যাঁ ও যাবে মা। শহীদের রক্ত ছুঁয়ে তুই শপথ কর, দেশের কথা বলবে, এই মাটির কথা বলবে, মানুষের কথা বলবে, মানুষকে ভালোবাসলে আল্লাহ আল্লাহ খুশি হন। যা ভাই, আজ তোর ছুটি, যা যা মা, যা। আজ আমি শান্ত, জাতির পতাকা আজ সালামের হাতে তুলে দিয়েছি, আমার আমার দায়িত্ব শেষ। একজন দেশপ্রেমিকের দায়িত্ব কখনো শেষ হয় না, হতে পারে না।
না ঝু, তুমি জানো না আমার দায়িত্ব আজ কিছুটা শেষ করতে পেরেছি। সরি, তুমি বলে ফেললাম বলে কিছু মনে করেননি তো? তোমার মুখ থেকে তুমি ডাক্তার অনেক আগেই শুনতে চেয়েছিলাম। ইয়ে না ঝুম, তোমার জীবনকে এই ছন্ন ছাড়া জীবনের সঙ্গে জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করো না। আমাকে একা থাকতে দাও, একা থাকতে দাও। আমাকে দেখো না, ভালো বেশো না, কি যন্ত্রণা দে বুকে। আমাকে দেখো না, ভালো বেশো না, কি যন্ত্রণা দে বুকে। দুঃখেরই আগুনে থাকা জ্বলতে দাও তুমি শুধু আমাকে। এখন থেকে আপনাদের দেখাশোনার দায়িত্ব আমার। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন, আমার কোনো দোষ পেয়েছেন কি? হ্যাঁ, দোষ তোমার একটাই,
যে তোমাকে এখানে চাকরি দিয়ে পাঠিয়েছে সে আমার কেউ না। সেদিন হাসপাতালে আপনি বসে বসে কাঁদলেন, সারা রাত আবার বসেও ছিলেন, অথচ এখন বলছেন মাস্তান ভাই আপনার কেউ না। না, নিশ্চয় কিছু হয়েছে। বলুন, মাস্তান ভাইকে আমি বললে সে আমার কথা অবশ্যই শুনবে। না, তুমি কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে বাধ্য হব তোমাকে বের করে দিতে। হাসান চাচার ছবি এখানে কেন? এখানে কেন বলুন? তুমি এই ছবির লোকটাকে চেনো? আমি হাসান চাচাকে চিনব না। হাসান চাচার জন্যই আজকে আমার এই পরিণতি। তিনিও মরে গেলেন, বাবা পাগল হলেন, আর সেই জন্য আজকে আমি ফেরিওয়ালা সিকিউরিটি গার্ড। হাসান চাচার করুণ মৃত্যুর ইতিহাস সুখী নীলগঞ্জ ঝড়খাট। তোমার বাড়ি কি সুখী নীলগঞ্জে? অবশ্যই, তবে বাবা পাগল হবার পরও আমাকে বলেন, দেখবি আবার একদিন বিপ্লব আসবে, হাসান ভাইয়ের স্বপ্ন সায়াদ পূরণ হবে, এই সুখী নীলগঞ্জ থেকে সকল সন্ত্রাস মুক্ত হবে, অঙ্কিরাজের লোকজনের মিথ্যে ষড়যন্ত্র প্রমাণ হবে, হাসান ভাই নির্দোষ প্রমাণিত হবে। তুমি কি তাহলে সুখী নীলগঞ্জের আমাদের মালিক ভাইয়ের ছেলে? জিন? হ্যাঁ হ্যাঁ, জিন বলে আমাকে ডাকে শুধু আমার বাবা মা। কিন্তু আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, আরেকজন জানতো, সে হলো হাসান চাচার স্ত্রী ও তার ছেলে মেয়ে। ওরে পাগল, আমি যে সেই তোর হতভাগিনী হাসান চাচার স্ত্রী, তোর চাচিমা। হায়, তোর চাচিমা। কতদিন তোকে দেখিনি পরি মা। দেখ, তোর ছেলেবেলার খেলার সাথী জিনকে দেখ, ও সুখী নীলগঞ্জের মালিক ভাইয়ের ছেলে। মা, তাহলে জিন সাহেব কি আমাদের এখানে সিকিউরিটি গার্ড হিসেবে থাকবে নাকি চলে যাবে? কেন, ও আমার এখানেই থাকবে, আজ থেকে আমি জিনকে কোথাও যেতে দেব না। চাচি, ঢাকায় চাকরির জন্য আমি আসিনি, আমি এসেছিলাম তোমাদের খুঁজতে। বাবা শেষ ইচ্ছে তোমাদের খুঁজে একটিবার হলেও সুখী নীলগঞ্জে নিয়ে যাওয়া। তবে এসে যা দেখলাম তাতে আমি এখন বুঝতে পেরেছি বিপ্লব ভাই মাস্তান ভাই। চাচি চাচি দেখবে আমি সব ঠিক করে ফেলব, তোমাকে তোমাকে এর জন্য ভাবতে হবে না। জি, মালিক ভাই কেমন আছে? বাবা কেমন আছে? বাবা, আইবো আইবো, হাসান মাস্টারে বলা বিপ্লব ফিরে আইবো, আবার সুখী নীলগঞ্জের মানুষ আসবো, হাসান মাস্টারে খুনের বিচার হইবো, আইবো আইবো। আর তুমি? ও আইয়া বললাম, সুখী নীলগঞ্জে তোরে সারা কি সুখ পামু? আমি তো মন্ত্রীর বাড়িতে কাম নিয়ে আইছি, তুমি ডা আসরে কি করে খাইবা? তুই একটু নজর রাখলে, আমার কোনো চিন্তা নাই। তোমার কথাটা ঠিক বুঝলাম না। মন্ত্রীর বাড়িতে যখন নাস্তা বানাইবা তখন জানলা দিয়ে তো নজর রাখবা, আন্ডা ডিম ডুম উঠে ফিক্কা মারবা, যা খাবো তাই পাবো, গাড়ি ফাইট করে দেবো গা। এইভাবে আর কয়দিন? যে কদিন চাকরি না পাবো, বিয়া কইরা তোরে আমার করে তুলতে না পারু, হে কয়দিন। বাঙালির চরিত্র, এড়ে বা থাকুক আর না থাকুক, পাশায় কাপড় থাকুক আর না থাকুক, বিয়ে একখান করবই মাশাল্লাহ। এই কথা কইতা আমার কান দে, তোর লেগে আমি আমার জীবন যাপন সব শেষ করে ফেলাইছি। দেখছেন ভাই, ভুইড়া বেটা কয় কি? হ্যাঁ, তুই লড়া কথা কইতাল। হ্যাঁ, ওইসে
কান্না লাগবো না, চলো মন্ত্রীর বাড়ি খুঁজি। চলো মন্ত্রী তো অনেক, কোন মন্ত্রীর বাড়ি যাবে? খাদ্যমন্ত্রী, 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 চলো চলো চলো। আচ্ছা বডিগার্ড সাহেব, আজ আপনি আমার পিছনে ঘুরঘুর করছেন কেন? ঘুরছি কোথায়? আজ আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে একটু কলেজে যাব। আপনার কলেজে যাওয়ার দরকার নেই, আমাকে পাহারা দেওয়ার জন্য আপনার মতো কত ছেলে কলেজে ঘুরঘুর করছে। তাই নাকি? হ্যাঁ, আমার নামটা তো জানেন, পরি, যাকে ধরি শেষ করে ছাড়ি। আমার নামটা তো জানো, জিন, আমি যারে ধরি জুতায় কামড় না দেওয়া পর্যন্ত তারে নাহি ছাড়ি। হাসাইলেন, হাসনের কি আছে, আজীবনের জন্য বডিগার্ড যখন হইছি তখন টের পাইবা। টের পাওনের দরকার নাই, আপনি বাড়ি পাহারা দেন, আমি কলেজে গেলাম। গেলি যাই। আচ্ছা পাউ রোগের ছাড়া রোগ, এই নাম প্রেম রোগ, এই রোগের ওষুধ গোপী নাই রে। সব সালায় ধরা খাইছে লম্বা চুলের কাছে রে, এই কথা বলা যাইব না রে। এই পরে কোন পর্যন্ত দেখাইছে রে? পাম্প আর হাট রূপ রে পর্যন্ত। তোরে কোন পর্যন্ত দেখাইছে? আসলে ওর নামটা কি জানিস? হ্যাঁ জানি, ওর নাম হচ্ছে পরি। চল ওর সাইরা তো কাইচ্চা সাইর দুনে নিয়া সুকেসের মধ্যে সাদা রাই দূর হালার পর দুই দিন পরে তো গন্ধ বাইরিব। কথাটা তো মন্দ কস নাই, তাহলে আমি কি করুম? আমার মাথায় একটা বুদ্ধি আসছে, চল ওরে চারজনে মিলে ধইরা চুনকালি মাইখা র‍্যাপ করে ছেড়ে দেই। কি চাও? আমার কাজল। আমার শ্রীদেবী, আমার মাধুরী, আমার দিব্যা। হাই হাই হা করে কি দেখছো? দেখাবো নাকি? আজ আর তোমাকে দেখাতে হবে না, আজ আমরাই তোমাকে একটু দেখিয়ে দিব। কিরে তোর এই অবস্থা কেন?
কলেজ থেকে ফিরতে সন্ধ্যা করলি কলেজে জিন তুই বলতো পড়িনি অবস্থা কেমন চাচিমা আজ আমি না থাকলে ওর বন্ধুরা না মানে ওর বান্ধবীরা জি বান্ধবীরা হ্যাঁ চাচিমা বান্ধবীরা আজ ওদের কলেজে একটা ফাংশন ছিল আর সেই ফাংশনের বিষয় ছিল কলেজের মধ্যে দুষ্টুমিতে যে প্রথম স্থান অধিকার করতে পারবে এমনি ভাবে তার মুখে রং মেখে দেওয়া হবে সেই দুষ্টুমিতে পরি প্রথম স্থান অধিকার করেছি ইনশাল্লাহ বাতায়া দিলাম আচ্ছা আচ্ছা আমি তো ভেবেছিলাম অন্য না না অন্য কিছু না অন্য কিছু না আচ্ছা শোন টিউশনি থেকে ফিরতে আবার রাত হতে পারে তোরা কোনো চিন্তা করিস না মিস্টার জিন সুযোগ মতো টোপটা মারলেন ঠিক আছে আমার যখন সময় হবে আমিও এর জবাব দিয়ে দেব এখনো জেদ কমে নাই আজ কিন্তু জ্যোৎস্নারা আকাশে উড়ার কি আরো স্বাদ আছে জিন যদি পাশে থাকে তাহলে উঠতে পারি এইটা আবার কোন সুর হ্যাঁ জিন বয়সের তারুণ্যে কত ছেলেকে নাচিয়েছি নাককে দড়ি দিয়ে পিছনে পিছনে ঘুরিয়েছি আমার ভুল আমি বুঝতে পারিনি পরি তুমি আমার জীবনে পরিবর্তন এনে দিয়েছো তাই আমি চাই যদি পরি সারা জীবনে সঙ্গী কেউ হয় সে জিনই হবে পরি আমি সারা জীবন তোমার জীবন সঙ্গিনী হয়ে থাকতে চাই পরি জিন বাতি নিভল অন্ধার হইল লাগলো মনে ভয় বন্ধু আমার এত কাছে কি জানি কি হয় বাতি নিভল অন্ধার হইল হইর না তো ভয় অন্ধার রাইতে কথা বলার এখনই সময় আমার তোমায় নিয়া পাঠব ঘর হাজার বছর
হাজার বছর তোমায় নিয়ে বাঁচতে বড় ইচ্ছা হয়। বাতি নিভল অন্ধার হইল, বাতি নিভল অন্ধার হইল, লাগলো মনে ভয়, বন্ধু আমার এত কাছে কি জানি কি হয়। বাতি নিভল অন্ধার হইল, হইল না তো ভয়, অন্ধার রাইতে কথা বলার এখনই সময়, বন্ধু আমার এত কাছে কি জানি কি হয়, অন্ধার রাইতে কথা বলার এখনই সময়, বন্ধু আমার এত কাছে কি জানি কি হয়। জুমো, তুমি যা বলছো তা তোমার আবেগের কথা, এ হবার নয়, এ হতে পারে না। আমি জীবনে কোনো সিদ্ধান্ত নিলে ভেবে চিন্তেই নেই, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে জীবন সঙ্গী করব। বড়লোকের এটা অভ্যাস, যখন যেটা ভালো লাগে সেটাকে আদর করে, যে মোহ কেটে যায় চুরি ফেলে দেয়। এর চেয়ে ভালো ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। তাছাড়া তুমি আমার সম্পর্কে কতটুকু জেনেছ? আমি সব জেনেছি। পারবে, পারবে, পারবে তুমি আমাকে এক ঘন্টার মধ্যে বিয়ে করতে? তাহলে বুঝবো সত্যি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ পারবো, আমি তোমাকে এক ঘন্টার মধ্যেই বিয়ে করব। শুধু আমার বাবার অনুমতি নেওয়ার সময়টুকু আমাকে দাও। আচ্ছা ঠিক আছে যাও, তবে আমার কথাটা সেটা আগাম জেনে যাও। দেখা যাক কার কথা ঠিক থাকে। ঝুমুকি আমাকে সত্যি ভালোবাসে। আরে 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 আরে, ইয়ে কি ব্যাপার ঝুমু? হঠাৎ পা ধরা ধরি, সালাম করা করি, ঘটনাটা কি? বাবা, আমি মাস্তানকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বিয়ের খবর? এই তো খুব ভালো খবর। হ্যাঁ হ্যাঁ, এই বিয়ে তাহলে আনুষ্ঠানিকতার ব্যবস্থা করি। না বাবা, আমি আজকে এই মুহূর্তে ওকে বিয়ে করব। না না না, তা কি করে সম্ভব? আমার একটা সমাজ আছে। বাবা, আমাকে তো তুমি তোমার আদর্শে মানুষ করেছো, তুমি তো আমাকে শিখিয়েছো মিথ্যে বলবি না, কাউকে কথা দিলে সে কথার বরখেলাপ করবি না। হ্যাঁ, আমি কথা দিয়েছি এক ঘন্টার মধ্যে ওকে বিয়ে করব। বাবা, তুমি তোমার আদর্শে যদি আমাকে মানুষ করে থাকো, তবে ওর কাছে আমাকে ছোট বানিও না। তোর মায়ের মৃত্যুর পর ওকে আমি তার অভাব কোনোদিন বুঝতে দিইনি, কোনো কষ্ট দিইনি। তোকে আমি দোয়া করছি, তুই সুখী হ, তুই সুখী হ। বাবা, চুমু, চুমু। বাবা, মা দেখো ভাবিকে কত সুন্দর লাগছে। আরে দেখতে হবে না, ভাবিটা কার, একই বলে চমৎকার। মা, আমাকে দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনার ছেলেকে সহ আপনার কাছে ফিরে আসতে পারি। তোমাকে কি দোয়া করব মা? কেন মা? চড়াইয়া যৌবন জ্বালা তোমার সোনায়, দাও না গো মিটাইয়া, আরে দাও না গো মিটাইয়া। অঙ্গ যতই জ্বলুক না তোর, মনটাই আমার গলবে না, আমার ছোঁয়া না পাইলে কৃষ্ণ যে তোর মিটবে না, কৃষ্ণ যে তোর মিটবে না। তুই করিস না দাবি, এই মনের সাথে মন মিলাইলে তখনই পাবি।
হইল নারীর কাছে জানিস রা অলঙ্কার, তাই বলে কি দেখো তুমি আমায় এত অহংকার, আমায় এত অহংকার। দিল ছাড়া চলে না গাড়ি, পুরুষ ছাড়া অচল নারী, বাসর ঘরে খুলতে তালা, করবো না তো দেরি গো, করবো না তো দেরি। তুমি স্বর্গ সুখের ছোঁয়া দিতে দেরি কইরো না, আমার মনের তালা দিন খুইলা দিনা, তোর চাবির আশায় বৈশায় আছি করিস নমনা। আমার একটাই চাবি তুই করিস না দাবি, এই মনের সাথে মন মিলাইলে তখনই পাবি। আমার মনের তালা দিন খুইলা দেনা, তোর চাবির আশায় বৈশায় আছি করিস নমনা। ও আমার একটাই চাবি তুই করিস না দাবি, এই মনের সাথে মন মিলাইলে তখনই পাবি। তুমি হাওয়া ব্যথা দিলা, আচ্ছা আচ্ছা তোরে খামো, খাইতে পারবি না? না আমারে খাইতে পারবি না, আমারে খাইলে ধাসর যেমন করে গাড়ির দাম লাগে তেমন করে তোর পেটে দাম লাগিয়া যাইব। তোরে খাইতে চাইছি আর তুই আমার ভয় দেখাস? হ্যাঁ ও কি যে করি, বস তোর খাবার নিয়ে আয় না, বস আবার কি করতে পারলো নাকি? ওই শালার বউ, তোর আবার খাবার চিন্তা হয় কেন? আরে চিন্তা আমার পাগল করে ছাড়বো, খালা তোর একটা গুতা মেলো নেই তোরে আইসকা। ও মা গো মা, বে আরো বেশি ব্যথা পাইলাম। ওরে বাবা রে, ও মা গো তোর জন্য আমার লতা চুরি করে আর আমি কষ্ট পাই, তোরে আজ খামু না, আমি যেমন কষ্ট পাই তেমনি ভাবে তোর রোদ্রে শুকাইয়া কষ্ট দেবো সুর বাচ্চা। আমগাছ ভাই আমারে গালি দিও না, খাবার রে গালি দিতে নাই, খাবার রে গালি দিলে আল্লাহ নারাজ হয়। এই একটা রুটির জন্য মানুষ চুরি করে, এই একটা রুটির জন্য মানুষ মানুষরে খুন করে, কি ঠিক কইছি না? আরে তুই ঠিকই কইছস, তোরে আমি আর জীবনে গালি দিব না, খোদার জ্বালা সহ্য করতে পারিনি বলে তোরে আমি গালি দিয়েছিলাম। আমার অন্য জীবন নাও, খাই আমার বিদায় দাও। হ্যালো মন্ত্রী সাহেব, মাইয়ারে বিয়া দিয়া খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাইবার লাগছেন, কে তুমি? আমারে চিনবার দরকার নাই, একটা সংবাদ দেওয়ানের লেগা আপনারে ফোন করছি। কি সংবাদ? আপনার মাইয়ার জামাই আমার দুই ভাইরে খুন করছিল, লাশের পাশে যে গুলি পাইছিলাম তা ল্যাবরেটরিতে টেস্ট কইরা সকল ডকুমেন্ট ঠিক করছি, দুই একদিনের মধ্যেই কেস করমু। আপনি যদি মন্ত্রী হিসাবে জামাইরে বাঁচাইবার জন্য প্রভাব খাটান তাইলে আপনারও আসামি করতে দ্বিধা করবো না। অসম্ভব, মাস্তান খুন করতে পারে না, তুমি মিথ্যে বলছ। আরে সত্য মিথ্যা যাচাই তো করবেন আপনি, রাখি খুদা হাফেজ। হ্যালো হ্যালো, Thank you.
ঝুমো বাবা তুমি আমার বাড়িতে পথ ভুলে আসেনি তো হ্যাঁ মা বলতে পারিস কিছুটা সেরকমই বাবা তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে মা তোকে একটা কথা বলতে এসেছি কিভাবে যে বলবো ভেবে পাচ্ছি না কি বলবে বলো না মা ঝুমু তুই কি মাস্তানকে বিয়ে করে সুখী হ্যাঁ বাবা অবশ্যই সুখী কিন্তু তুমি হঠাৎ এ কথা বলছো কেন কিন্তু কিন্তু মা আমার যে বিশ্বাস হচ্ছে না তুই সুখী বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই কিছু হয়েছে বাবা বাবা আমাকে সবকিছু খুলে বলো কিছুক্ষণ পূর্বে একটা লোক আমাকে ফোন করে জানালো মাস্তান নাকি দুটি ছেলেকে গুলি করে মেরে ফেলেছে মাস্তান খুন করেছে না এ আমি বিশ্বাস করি না বাবা মা মা বিশ্বাস তো আমিও করতে চাই না কিন্তু লোকটি যেভাবে বলল তাতে বিশ্বাস না করেও পারছি না তুই ব্যাপারটা মাস্তানকে জিজ্ঞেস করে সত্য মিথ্যে যাচাই করে নিস হ্যাঁ ঠিক আছে বাবা করব তুমি বসো না আমি কফি নিয়ে আসি না রে মা আমার একটা জরুরি কাজ আছে আজ আমি আসি সুখে থাকিস ভালো থাকিস ঝুমো ঝুমো কোথায় তুমি এই যে ঝুমো দেখো কি এনেছে আমাদের আগত সন্তানের জন্য খেলনা এনেছে আমি সারা বাড়ি খেলনাতে সাজিয়ে রাখবো আমাদের সন্তানের যদি জন্ম হবে চোখ মিলে পৃথিবীর আলো বাতাস দেখবে তখন আমাদের ঘর থাকবে আলোয় আলোকিত আমি আমাদের সন্তানকে আমার বাবার আদর্শে আমার আদর্শে মানুষ করব হ্যাঁ তুমি তো তোমার আদর্শে তোমার সন্তানকে গড়ে তুলবে জানতে পারি তোমার আদর্শের নীতিমালা কি নিশ্চয়ই বলবে খুন তুমি কি বলছো তুমি একজন ভদ্রবেশী মুখরধারী খুনি যুবক আমি আমার বাবাকে কোনোদিনও মিথ্যে বলতে শুনিনি বাবা কিছুক্ষণ পূর্বে বলে গেল তুমি একজন সন্ত্রাসী খুনি তুমি মানুষ খুন করেছ তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো সেই ভালোবাসার কসম খেয়ে বলো বাবা যা বলে গেল মিথ্যে 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 আমি যে সন্তানের মা হতে যাচ্ছি সেই সন্তানের কসম খেয়ে বলতে পারবে তুমি খুনি না বলো তুমি খুনি না হ্যাঁ আমি খুনি তুমি তুমি তাহলে আসলে খুনি হ্যাঁ আমি খুনি ছি 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 তুমি বলতে পারলে তুমি খুনি আমার হৃদয় সাগরে তুমি এত বড় ছিলে যে তোমাকে আমি বোঝাতে পারবো না কিন্তু খনিকে ঝড়ে সব ভেঙে চোর মার করে দিলে ঝুমো ঝুমো আমার কথা শোনো আমাকে বোঝার চেষ্টা করো না একজন খুনির সাথে আমার সংসার করা সম্ভব না তুমি আসলে একজন মাস্তান মাস্তান ভাই না তুমি ভণ্ড প্রতারক খুনি আমিও জানতাম খনিকের ভালোবাসার মোহ কেটে গেলে সব শেষ যাও যাও তোমার বাবার কাছে যাও হ্যাঁ আমি আমার বাবার কাছেই যাব বাবার কাছেই যাব স্ত্রী হিসেবে তোমাকে আমার অসহায় জীবনে শেষ পর্যন্ত তুমি আমাকে ছেড়ে চলে গেলে Oh.
हेरे गेछि आपनार कथाय ठीक आमाके काटते हलो आमी एटा जानतम मस्तान मस्तान आसले एकटा खुनी बोलुन मा एकटा खुनीर संगे आमार घर करा कि सम्भव একবার ভেবেছিলাম বাবার কাছে ফিরে যাব কিন্তু বাঙালি মেয়েরা স্বামীর ঘর থাকতে কিভাবে বাপের ঘরে ফিরে যায় তাই আপনার কাছে চলে এলাম আমাকে আশ্রয় দেবেন না মা আপনি কি আপনার দুয়ার থেকে আমাকে ফিরিয়ে দেবেন বলুন মা বলুন আমার মতো পোড়া কপাল নিয়ে যখন জন্মেছিস তখন আর ফিরে যাবি কেন আজ থেকে তুই আমার কাছেই থাকবি শালার পোড়া মন্ত্রীর লোকে মাস্তানের বিরুদ্ধ লাগাইছি মাস্তানের সংসারে আগুন লাগাইছি খেয়াল রাখবি মাস্তান যেন কোনোভাবে ঝুমুর সাথে দেখা করতে না পারে যদি দেখা হয় তাহলে সব শেষ যা ঠিক আছে বাপশালা কি করি না মানে আপাদা ওই চল কি হয়েছে হুজুর এ বেটা চোর চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলেছে হুজুর বিশ্বাস করেন আমি চোর না আমি চুরি করতে চাই নাই তুই চোর না তবে কি ওরা মিথ্যে কথা বলছে হুজুর ওরা আসল চোরে দেখতে পায়নি বললা আমার চোর কইতাছে তাহলে তাহলে আসল চোরকে বল আসল চোরকে বল হুজুর দেখবেন দেখবেন আসল চোরকে হুজুর হুজুর এই শালা হইলা আসল চোর জানেন হুজুর আমি কোনো সময় চুরি করতে চাই নাই কিন্তু হারান দাদার যখন ক্ষুধা লাগে তখন আতরির মধ্যে আগুন লাগিয়ে দেয় আমার সমস্ত শরীর ক্ষুধার জালে দাউ দাউ করে জ্বলে মাথার শিরাগুলি টকবক করে ফুটে উঠে মনে হয় যারে পায় যা পাই সব রাক্ষস মধ্যে খেয়ে ফেলাই বিশ্বাস কর হুজুর আমি শুনলাম আমি শুনলাম শুনলাম হুজুর যদি পারেন আমার একটা উপকার করবেন বলো কি উপকার আপনি নিজে আমার এই শরীর থিকা এই চোর শালার পরে কাটে ভালান দেখবেন আমি কোনো চুরি করুন না কোনোদিন না কোনোদিন না ঠিক আছে তুমি শান্ত হও আমি দেখছি শান্ত হইতে কত চেষ্টা করছি কিন্তু পারি নাই আমার তো একটা ইজ্জত আছে সুখী নীলগঞ্জের মানুষ হইয়া আমি কেমন চুরি করি সুখী নীলগঞ্জ দুই তিন দিন না খাইয়া রয়েছি কিন্তু আপনার বাড়ি ছাড়া আমি কোনো সময় কোনো বাড়িতে চুরি করি নাই আমার বাপ তাও গ্যাস মেয়ার কসম দিয়ে আমি বলতে পারি তুমি তুমি সুখী নীলগঞ্জে তালগাছ ভাইয়ের ছেলে হুজুর এই কারণেই তো অন্য কোনো বাড়িতে চুরি করবার যাই নাই যদি ধরা পড়ি লোকজন দিকেবো বাড়ি কই যদি শুনে সুখী নীলগঞ্জের মানুষ চোর তাই যখন সুযোগ পাইছি শুধু আপনার বাড়িতে চুরি করছি অন্য কোনো বাড়িতে চুরি করবার যাই নাই হা হুজুর আমগাছ ভাই সত্য কথা কইছে সুখী নীলগঞ্জে অবাক পড়ছে দেখা আমি আপনার বাড়িতে জিয়ের কাম নিছি আর আমগাছ ভাই আপনার বাড়িতে চুরি করা যেদিন পাইছে সেদিন খাইছে যেদিন পায় নাই সেদিন না খাইছে শুধু কাজ খুঁজে বেড়াইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর আর কাজ খুঁজতে হবে না তোরা দুজন আজ থেকে আমার বাড়িতেই থাকবি আমার বাড়িতেই থাকবি আলহামদুলিল্লাহ এই যে কালু ভাই এদিকে আস চিমটু ভাই এদিকে আস তুমি তো সব পেরা জুতার মালা পরাইছিলা আন এই মালা তন তোমরাই পরো পরো বুঝছা শোনো সারে রহন আমি খাস চামচা তেমসি তেরিবেরি করলে এক নট আউট করে চাকরি গেট আউট করে দেবো চৌ 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 লতা আমরা তখন পার্মেন্ট হয়ে গেছি ল বাতাস বইতে আছে বাতাস খাই গিয়া চলো 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 চলো
চোখ মারে দিছিলে। আমার নাম আম গাছ, বাপের নাম তাল গাছ, বর নাম লতা, পরে একবার ধরতে পারলে দিমু একখান ছাতা রে, দিমু একখান ছাতা। আমি সন্তানের পিতা হয়েছি। ডাক্তার, আপনাকে প্রথম মিষ্টি খাওয়াবো। আপনারা কেউ আর মিষ্টি খাবেন না, সে ওই বাচ্চার কেউ না। মা, এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তুই আমার নাতের কেউ না। মা, তুমি এত বড় কথা বললে, আমি বাবা হয়ে বাবার স্বীকৃতি পাবো না। না, পারবি না। মা, মিষ্টি খেতে না দাও, অন্তত একটিবার আমার বাচ্চার বুকটাকে দেখতে দাও। না, ওই বাচ্চা দেখার কোনো অধিকার তোর নেই। মা, তোমার কাছে আমি জীবনে কিছুই চাইব না, অন্তত একটিবার আমার বাচ্চার বুকটাকে দেখতে দাও। তোর বাচ্চা দেখার যখন এতই শখ, তাহলে শুনে রাখ, আমার আদেশ উপেক্ষা করে তুই যদি তোর বাচ্চাকে দেখতে চাস, তাহলে তোর মায়ের মরা লাশ দেখবি। বল, তোর বাচ্চাকে দেখবি না মায়ের লাশ দেখবি? আমি আমি আমার সন্তানের মুখ দেখতে গিয়ে মায়ের মরা লাশ দেখতে চাই না। আমি আমার সন্তানের মুখ দেখতে গিয়ে মায়ের মরা লাশ দেখতে চাই না। আমি আমার সন্তানের মুখ দেখতে গিয়ে মায়ের মরা লাশ দেখতে চাই না, চাই না। তুমি বাচ্চার মুখ দেখতে দিলে না, এ তুমি কি করলে মা? ও সেদিনই ওর বাচ্চার মুখ দেখতে পারবে, যেদিন ও সঠিক পথে ফিরে আসতে পারবে। আমি বলেছিলাম তোমার গর্ভের সন্তান প্রথমে চোখ খুলে দেখবে তোমাকে, আমাকে।
আর দেখবে সারা ঘর ভর্তি খেলনা, খেলনার খেলনা। কিন্তু তা হলো না, আমি বাপ হয়ে সন্তানের মুখ দেখতে পারিনি, আমার মা আমাকে সন্তানের মুখ দেখতে দেয়নি। কি হতভাগ্য পিতা আমি, কি কপাল নিয়ে আমি জন্মেছি। এই স্মৃতি, এই স্মৃতি আমাকে একদিন পাগল করে দেবে, তাই আমি কিছুই রাখবো না, আমি কিছুই রাখবো না। হ্যালো বাবা, বাবা আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বুকের ধনকে চুরি করে নিয়ে গেছে মাস্তানের কাজ। বাবা আমার বাবুকে তুমি উদ্ধার করো, নইলে তোমার ঝুমু বাজবে না, বাজবে না। আহা, তুই কোনো চিন্তা করিস না, ভেঙে পড়িস না, আমি ব্যবস্থা নিচ্ছি। আমি মাস্তান বলছি, মন্ত্রী সাহেব তোর সময় শেষ, 24 ঘন্টার মধ্যে আজরাইল তোর সামনে হাজির হবে। তুই আমার স্ত্রীকে দূরে সরে দিয়েছিস, তোর জন্য বাচ্চার মুখ দেখতে পারেনি, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, চিন্তা খবর দেব। ইউ কিলার, আমিও তোকে দেখে নেব। হ্যালো পুলিশ স্টেশন, আমি খাদ্যমন্ত্রী ওয়াসিমুল বারী বলছি। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে যেখান থেকে পারেন মাস্তানকে গ্রেফতার করুন। ভাইয়া ভাইয়া দেখো কাকে নিয়ে এসেছি। শিশু অপহরণ এবং মন্ত্রী সাহেবকে মৃত্যুর হুমকি দেওয়ার জন্য আপনাকে গ্রেফতার করা হলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট, হাত পা লাগাও। ইন্সপেক্টর সাহেব বিশ্বাস করুন, ভাইয়া বাচ্চা চুরি করেনি, এটা ভাইয়ের নিজের বাচ্চা, ভাইয়াকে দেখানোর জন্য আমরা মেডিকেল থেকে নিয়ে এসেছি। এ ব্যাপারে আপনাদের যা বলার আদালতে গিয়ে বলবেন। নিয়ে চলো ওনাকে। মন্ত্রী সাহেবকে মৃত্যুর হুমকি দেখাস, মাস্তান ভাই নাম রেখেছিস, এবার তোকে নাগালে পেয়েছি।
ইন্সপেক্টর সাহেব। কিছু বলবেন ইন্সপেক্টর সাহেব? আমি কি আসামির সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ পারেন। মস্তান, তোমার সাথে আমি কিছু গোপন কথা বলতে চাই, তুমি শুনবে না চলে যাব? কিসের গোপন কথা? তোমার বাবা হাসান মাস্টার ছিল আমার ছোটবেলার বন্ধু। তোমার বাবা যখন চেয়ারম্যান ছিল তখন এলাকায় তার জনসমর্থন ছিল তুঙ্গে। ঠিক তখনই তোমার বাবাকে বেড়িবাদ নির্মাণের অভিনব নাটক করে গমের ট্রাক ছিনতাইয়ের মিথ্যে অপবাদ দিয়ে মন্ত্রী সাহেব খুন করিয়েছিলেন তোমার বাবাকে। হ্যাঁ, আজকের এদেশের যিনি খাদ্যমন্ত্রী জনাব ওয়াসিমুল বারী, তিনি ছিলেন সেদিনকার সেই সাজানো নাটকের নায়ক। কি বলছেন আপনি? শুধু তাই নয়, আমার প্রাণের বন্ধু তোমার বাবা হাসান ভাই যদি বেঁচে থাকত তাহলে সেই হতো সুখী নীলগঞ্জের এমপি। হয়তোবা তার সততার কারণে মন্ত্রীও হতো, কিন্তু তা হতে দেয়নি ওই ওয়াসিমুল বারী। আজও সুখী নীলগঞ্জে তৈরি হয়নি কোনো বেড়িবাঁধ। 16 বছর ধরে বহু চেষ্টা করেছি হাসান ভাইয়ের হত্যার বদলা নেব, কিন্তু তিনি এমপি, এমপি থেকে মন্ত্রী, তাই আমি পারিনি। যখন জানতে পারলাম তুমি আমার বন্ধু হাসান ভাইয়ের ছেলে এবং মন্ত্রী তোমাকেও মারার ফোন দিয়ে এটেছে, থানায় ধরিয়ে নিয়েছি, তখনই আমি পাগলের মতো ছুটে এলাম তোমার কাছে। আমার বিশ্বাস তুমি তুমি পারবে তোমার বাবার হত্যার প্রতিশোধ দিতে। বলো, কথা দাও, তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ দিতে পারবে? না পারবে না তোমার বাবার হত্যার প্রতিশোধ দিতে? যে আমার বাবাকে খুন করিয়েছে, যে আমার স্ত্রী সন্তানকে দূরে সরে দিয়েছে, তাকে আমি নিজ হাতে খুন করব। আমি কোনো কথা শুনতে চাই না, যেভাবে পারো যেখান থেকে পারো মাস্তানকে গ্রেফতার করো। হ্যালো বাপশালা, আরে তুমি তো মনে করছো তোমার পোলারা ব্যাককেল, চোখ ফুলা চায়া দেখো, 5 মিনিটের মধ্যে মাস্তান তোমার সামনে হাজির হইব। এবার মস্তানকে দিয়ে মন্ত্রীকে মারব, সুখী নীলগঞ্জে আবার উপনির্বাচন হবে, আমি এমপি হব, এমপি থেকে মন্ত্রী হব। মস্তান বহু জ্বালাইছস, এবার এক দিলে তুই বাকি মারো, যেমন করে সুখী নীলগঞ্জের লোক দিয়ে মারছিলাম তোর বাপ হাসান মাস্টার রে। সারা সব ধরা খাইছে, ধরা খাইছে। আমি আপনার সাথে থাকবো তো হুজুর। না আপনি মত পান, আপনি আমার আবার সাপ দিবেন? না আমি সাপ দেবো না।
ওয়েলকাম জীবনে আসে সবার বছর উঠবে এই সুখি নীলগঞ্জের চেয়ারম্যান হাসান মাস্টারকে কম চুরির দায়ে জনতা পিটিয়ে হত্যা করেছিল সেদিন হাসান মাস্টার গম চুরি করে নাই গম রাস্তা থেকে চিন্তাই হয়েছিল গম চিন্তাই করেছিল তারাই মিথ্যে অপবাদ দিয়ে নৃশংসভাবে খুন করিয়েছিল হাসান মাস্টারকে তাহলে আসল খুনিকে কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে হাসান মাস্টারের একমাত্র ছেলে বিপ্লব সেই খুনিকে এই মঞ্চে নিয়ে আসবে ওই তো নিয়ে আসছে সেই খুনিকে এবার তোমার মরণ আর আমার আশা পূর্ণ হবে ভাইসব আপনারা নিশ্চয়ই এতক্ষণে চিনতে পেরেছেন কে হাসান মাস্টারের হত্যাকারী এখন আপনারাই বলুন বিশ্বাসঘাতকের শাস্তি কি হওয়া উচিত মৃত্যুই হলো বিশ্বাসঘাতকের একমাত্র শাস্তি ভাই সব আপনাদের হয়ে আমি বিশ্বাসঘাতককে শেষ করে দিয়েছি আমার বাবার হত্যাকারীকে আমি নিজ হাতে খুলি না করলে আমার মনে কষ্ট দূর হবে না দিন আপনার অস্ত্রটা আমাকে দিন আমি নিজ হাতে তাকে খুলি করব তুমি নিজেকে খুব শিয়ানা মনে করেছিলে তাই না ভাইসব আমি সুখী নীলগঞ্জের হাসান মাস্টারের ছেলে বিপ্লব এই মুহূর্তে যিনি আপনাদের কাছে মৃত তিনি আসলে জীবিত হ্যাঁ ভাইয়েরা আমি জীবিত আমি মরিনি প্রিয় সুখী নীলগঞ্জবাসী আপনাদের সামনে এই মাত্র আমাকে ছোট্ট একটি নাটকের অভিনয় করতে হয়েছে হাসান মাস্টারের আসল হত্যাকারীকে চিহ্নিত করার জন্য বাস্তবে আমি তা প্রমাণ করতে পেরেছি তাই বিপ্লবকে আন্তরিক ধন্যবাদ আপনারা হয়তো কে মাস্তান ভাই হিসেবে জানেন কিন্তু হলো হাসান ভাইয়ের ছেলে বিপ্লব ভাইয়েরা যে সত্যটি আজ থেকে 15 বছর পূর্বে উদ্ঘাটন হওয়া উচিত ছিল কিন্তু এক ক্রিমিনালের বুদ্ধিয়াতই তীক্ষ্ণ ছিল যে আমরা আসল সত্যটিকে প্রমাণ করতে পারিনি আল্লাহর অশেষ রহমতে আজ আপনাদের সামনে প্রমাণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি জনগণই সকল ক্ষমতার উৎস Hey!
কোনদিন পাপকে ক্ষমা করে না, তোকেও সুখী নীলগঞ্জের জনগণ ক্ষমা করবে না, বেঈমান নেমো খারাম। ওঠ জাতীয় বেঈমান, বিপ্লব ধরো ওকে। আজ থেকে 15 বছর পূর্বে এই জায়গাতে নীলগঞ্জের মানুষদেরকে ভুল বুঝিয়ে তুই আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছিলি। মনে পড়ে? মনে পড়ে? মনে পড়ে? বল, সেদিন বেরিবাদের গম ছিনতাই করেছিল কে? বল বল বল। বাবা, বাবা অস্বীকার করেছে তোমাকে খুন করেছে, অস্বীকার করেছে তোমাকে খুন করেছে। বাবা আর মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে জীবন দিতে হয়েছিল আমার বাবাকে, তাই তোর মতো পাপের বেঁচে থাকার কোন অধিকার নেই, কোন অধিকার নেই। ঢুকে বাবার এই হারের বচ্চায় নীলগঞ্জের মানুষ খুন করাইছিল,
আমার বাবার খুনিকে আমাকে মারতে দাও। তাতে তোর বাবার তো শান্তি পাবো না। তুই জনতার হাতে তুলে দে, তুলে দে। দাঁড়া বিপ্লব। মা, যে অপবাদের কারণে তোমার কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছিলে, আর সে বাবার অপবাদ মুছে দিয়ে নীলগঞ্জ মানুষের কাছে প্রমাণ করেছে। সেদিন বাবা গম চুরি করেনি, আর শুধু একটিবার বলো, সেদিন আমি রুটি চুরি করিনি, বলো মা বলো। হ্যাঁ, তুই রুটি চুরি করিসনি মা। ও মা, দাঁড়িয়ে আছো কেন? বাচ্চাকে ওর কোলে দাও। চাচি, চাচি, বাচ্চা কোলে দিলি হইব না। তোমার গর্ভ থেকে যেমন বিপ্লবের জন্ম হয়েছে, বাংলার প্রতিটি মায়ের ঘর থেকে যেন একটি করে বিপ্লবের জন্ম হয়, তাহলে ক্ষুধার্ত মানুষের চিৎকারের পূর্বেই প্রতিটি ঘরে পৌঁছে যাবে।